আজকে ভেক্টরের উপর চতুর্থ পর্ব। চতুর্থ পর্বে আমরা যেটা শিখবো সেটা হলো ভেক্টরের উপাংশ বিভাজন। তো উপাংশ বিভাজন কি বলার আগে তোমাদের বলবো, তোমরা তো অলরেডি জানো সমান্তরিক সূত্র ভেক্টর যোগে আমি তোমাদের শিখিয়েছি। কি শিখিয়েছি না, দুটো যদি ভেক্টর যথাক্রমে এ এবং বি এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়ে থাকে, এখন তাদের যদি আমাদের লব্ধি নির্ণয় করতে হয় তাহলে এটা আমাদের কি করতে হবে, এই সমান্তরিকটাকে কমপ্লিট করতে হবে এটাকে সন্নিহিত বাহু করে, এবং এর এই সমান্তরিকের যে কর্ণটি থাকবে এই দুটি বাহু ছেদ বিন্দুকে আমি সেই কর্ণটি মানে এবং দিকে এদের লব্ধিকে প্রকাশ করবে। অর্থাৎ এ এবং বি এর লব্ধি কিভাবে প্রকাশিত হবে, না আর ভেক্টর দ্বারা মানে এবং দিকে প্রকাশিত হবে। এবং আর এর মান কত, আর এর মান নির্ণয় করতে তোমরা শিখে গেছো আই স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। তো এটা আমরা কোথায় আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি আমাদের যে আগের ভিডিওগুলো রয়েছে সেখানে আমরা আলোচনা করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি বলবো, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো যারা দেখেছো তারা আমার সাথে এগিয়ে চলো। এখন আমরা কিন্তু করব ভেক্টরের উপাংশ বিভাজন শিখবো। ভেক্টরের উপাংশ বিভাজন কি, ধরো আমাদের এই আর ভেক্টরটা জানা আছে, মানে এবং দিকে আর ভেক্টরটা জানা আছে, এবং আর ভেক্টরের দুটো লব্ধি যথাক্রমে এ এবং বি। এ এ যে উপাংশটা আর ভেক্টর কাদের লব্ধি, এ এবং বি এর লব্ধি। আর ভেক্টরটা আমাদের জানা আছে, আর ভেক্টর জানা আছে, সেই আর ভেক্টরের সাহায্যে আমরা এ এবং বি ভেক্টরকে নির্ণয় করতে চাই। এটাকে আমরা বলবো আর ভেক্টরের উপাংশ বিভাজন। তো আমরা কিভাবে নির্ণয় করব শিখবো। এখন আমরা মনে করি আর ভেক্টরের সাথে এ উপাংশটি আলফা কোণ করে রয়েছে, অপরদিকে আর ভেক্টরের সাথে বি ভেক্টরটি বিটা কোণ করে রয়েছে। তো এই কোণ দুটো আমার জানা আছে, আমার আর ভেক্টর জানা আছে, আর এবং এই আলফা বিটার সাহায্যে আমরা এ এবং বি এর মান নির্ণয় করতে শিখবো। ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা যতদিন ফিজিক্স পড়বে বা ফিজিক্স রিলেটেড কোনো বিষয় পড়বে ততদিন কিন্তু এই ভেক্টরের উপাংশ বিভাজন তোমাদের কাজে লাগবে, তাই খুব মন দিয়ে শিখবে। চলো আমরা এগিয়ে যাই। এই উপাংশ বিভাজনের জন্য কিন্তু দুটো বিষয় তোমাদের আগে থেকে জেনে রাখতে হবে, দুটো ফর্মুলা, দুটো প্রিরিকুইজিশন রয়েছে। এক নম্বর তোমাদের আমি বলবো যেটা তোমাদের জানতে হবে, তোমরা ত্রিকোণমিতির ক্লাসে অঙ্কের অলরেডি করেছো আশা করবো, কি না সাইন 90° ইন্টু টু মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। কেন কি জন্যে হয় নিশ্চয়ই তোমরা ত্রিকোণমিতিতে অলরেডি শিখে গেছো। তো আমরা বলবো তার মানে সাইন 180° মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে প্রথম আমাদের রিকোয়ারমেন্ট, এটা জানতে হবে। আরও একটি ফর্মুলা তোমাদের জানতে হবে, সেটা হলো ল্যামির উপপাদ্য। তো ল্যামির উপপাদ্য কি, ল্যামির উপপাদ্য কি, দেখো তোমরা হয়তো জেনে থাকবে, না জানলে জেনে নাও, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফিজিক্সে খুব কাজে লাগে ল্যামির উপপাদ্য। তো ধরো আমার কাছে একটা ত্রিভুজ রয়েছে, একটা আমার ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের ত্রিভুজটির তিনটে বাহু যথাক্রমে আমরা ধরো নাম দিচ্ছি এ বাহু, বি বাহু আর সি বাহু। এখন এ বাহুর বিপরীত কোণকে আমি বলবো আলফা, বি বাহুর বিপরীত কোণকে আমি বলবো বিটা, আর সি বাহুর বিপরীত কোণকে আমরা বলবো গামা। তাহলে ল্যামির উপপাদ্য অনুসারে, ল্যামির উপপাদ্য অনুসারে হবে এ ডিভাইডেড বাই, এ বাহুর দুটো দিকের কোণটাকে দেখো আলফা, এ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু বি, বি ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়াল সি, সিটাকে একটু এখানে লিখে নিলাম, সি সি এর উল্টো দিকে কোণ কত গামা, তাহলে সাইন গামা, এটা সমান হবে, এটা ত্রিভুজের বৈশিষ্ট্য। এ ডিভাইডেড বাই সাইন আলফা, বি ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন গামা। আলফা বিটা গামা যথাক্রমে হলো এ বাহু, বি বাহু এবং সি বাহুর বিপরীত কোণ। তো এই দুটো আমাদের জানার প্রয়োজন। কেন জানার প্রয়োজন, আমরা কি করতে চাই, আমরা ভেক্টরের উপাংশ বিভাজন করতে চাই। অর্থাৎ ধরো আমার একটা আর ভেক্টর জানা আছে, আর ভেক্টরের দুটো উপাংশ যথাক্রমে এ এবং বি, এ আর ভেক্টরের সাথে কোণ করে আছে আলফা, এবং
আর ভেক্টরের সাথে বি ভেক্টরটি কোণ করে আছে বিটা। এই পরিস্থিতিতে আর আলফা এবং বিটার সাহায্যে আমরা এ এবং বি এর মান নির্ণয় করতে চাই। এ এবং বি এর এই মান নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের দুটো বিষয় জেনে রাখতে হবে। এক নম্বর কি জেনে রাখতে হবে, সাইন 180° মাইনাস থিটা সমান সাইন থিটা, অলরেডি তোমরা আশা করব ত্রিকোণমিতিতে করেছো। আর কি জেনে রাখতে হবে, ল্যামের উপপাদ্য। ল্যামের উপপাদ্য কি, এ বি সি একটা ত্রিভুজের তিনটে বাহু যথাক্রমে এ বাহুর বিপরীত কোণ আলফা, বি বাহুর বিপরীত কোণ বিটা, আর সি বাহুর বিপরীত কোণ গামা। তাহলে আমরা এখানে বলতে পারি এ ডিভাইডেড বাই সাইন আলফা, বি ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন গামা। তো এই ল্যামের উপপাদ্য কীভাবে এসেছে তা আমি তোমাদের প্রথমে একটু বোঝানোর চেষ্টা করব। সেইটা বোঝানোর পর আমাদের যে মেন টাস্ক হলো আর এর উপাংশ নির্ণয়, এ এবং বিকে নির্ণয় করা আমরা শিখব। তো দেখো এইটা আমরা কেন লিখছি, সেই কথা যদি আমরা জানতে চাই তাহলে আমি তোমাকে বলবো, এই বিন্দু থেকে তুমি এই বাহুটার উপর সি বাহুর উপর একটা লম্ব টানো। তো এই লম্বটাকে ধরো আমি এইচ দিয়ে প্রকাশ করছি, লম্বটাকে যদি এইচ দিয়ে প্রকাশ করি, এবার এই ত্রিভুজটার দিকে তাকাও। এই ত্রিভুজটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি সাইন বিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হলো এইচ আর অতিভুজ হলো এ। দেন উই হ্যাভ এইচ ইকুয়াল টু, এইচ এর মান কত হবে, এইচ ইকুয়াল টু এ সাইন বিটা। অপরদিকে তুমি যদি অন্য ত্রিভুজটার দিকে তাকাও, অর্থাৎ এই ত্রিভুজটার দিকে যদি তুমি তাকাও তাহলে কি দেখতে পাবো আমরা, আমরা বলবো দেখো এই ত্রিভুজটা থেকে আমরা বলতে পারি সাইন আলফার মান কত হবে, সাইন আলফা ইকুয়াল টু লম্ব, লম্ব আবার তোমার হচ্ছে এইচ, লম্ব হচ্ছে এইচ, আর অতিভুজকে, অতিভুজ হচ্ছে বি। তার মানে আমরা কি বলবো, এইচ ইকুয়াল টু সাইন আলফা। তো দেখো এখানে এইচের ভ্যালু এসেছে এ সাইন বিটা, এখানে এইচের ভ্যালু এসেছে সাইন আলফা ডিভাইড ইন্টু বি, এখানে বিটা গুণ হবে বি ইন্টু সাইন আলফা। এখানে এইচের ভ্যালু এসেছে এ সাইন বিটা, এখানে এইচের ভ্যালু এসেছে বি সাইন আলফা। তাহলে নিশ্চয়ই দুটো সমান, এই দুটোকে যদি আমরা সমান করি, অর্থাৎ আমরা যদি এখন বসিয়ে দিই এ সাইন বিটা সমান সমান বি সাইন আলফা, আমরা কি পাবো, আমরা যদি এটা বসিয়ে দিই আমরা কি পাবো, এ সাইন বিটা ইকুয়াল টু বি সাইন আলফা। তাহলে দেখো এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করে নিই, অর্থাৎ এর নিচে যদি আমরা নিয়ে চলে আসি সাইন আলফাকে, আর বি এর কাছে নিয়ে চলে আসি সাইন বিটাকে, তাহলে আমাদের দেখো ঠিক এই পার্টটা কিন্তু প্রমাণ হয়ে গেল, ল্যামের উপপাদ্যের এই পার্টটা। আর একটা পার্ট যেটা রয়েছে সেটা আমরা সহজেই প্রমাণ করতে পারি। আমরা যদি এখন কী করি, যে এই বিন্দু থেকে যদি আমরা এখানে একটা লম্ব টানি, আর এই ত্রিভুজ নিয়ে যদি আমরা প্রমাণ করি, তাহলে দেখো আমরা ঠিক এই পার্টটা কিন্তু প্রমাণ করতে পারবো সহজেই। তো এই পার্টটা যদি আমরা সহজেই প্রমাণ করতে পারি, ওই দুটো থেকে আমরা বলতে পারি তাহলে এ সাইন আলফা ইকুয়াল টু বি সাইন বিটা ইকুয়াল টু সি সাইন গামা। তাহলে দেখো আমাদের দুটো রিকুইজিশন, আমরা যদি ভেক্টরের উপাংশ বিভাজন করতে চাই আমাদের কী জেনে রাখতে হচ্ছে, আমাদের জেনে রাখতে হচ্ছে সাইন 180° মাইনাস থিটা সমান সাইন থিটা। দু নম্বর ল্যামের উপপাদ্য কি তোমাদের বললাম, আশা করি বুঝতে পেরেছ। এ বাহুর বিপরীত কোণ আলফা, বি বাহুর বিপরীত কোণ বিটা, আর সি বাহুর বিপরীত কোণ গামা। দেন উই হ্যাভ রিলেশন এ বাই সাইন আলফা, বি বাই সাইন বিটা সমান সি বাই সাইন গামা। তো এটা আমাদের জানতে হবে, কী জন্যে জানতে হবে, না আর ভেক্টর তার দুটো উপাংশ এ এবং বি কে নির্ণয় করতে হবে। তো দেখো এ এবং বি কে নির্ণয় করবো, তো তোমরা জানো যে এ যদি এই ভেক্টরটা হয় এই ত্রিভুজের, আমরা এই ভেক্টরটাকেও কী বলবো, এ ভেক্টর বলবো। কারণ আমরা জানি দুটো ভেক্টর তাদের দৈর্ঘ্য যদি সমান হয় এবং তারা যদি প্যারালাল হয় তারা সমান ভেক্টর, তাহলে এই ভেক্টরটা এ হলে এই ভেক্টরটাকেও আমরা এ বলবো। এবার দেখো এটা সমান্তরিক হওয়ার কারণে এটা যদি আলফা হয় এই কোণটাকে আমরা বলে থাকবো আলফা। অপরদিকে এখানে যে তোমার এই কোণটা থাকবে এটাকে যদি আমরা এক্সটেন্ড করি, এই টোটাল কোণটা আলফা প্লাস বিটা, দেন এই কোণটা কী হবে, এই কোণটা হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে এবার খুব মনোযোগ করে দেখো আমরা এই ত্রিভুজটার দিকে তাকাবো, এবং এই ত্রিভুজটাতে আমরা ল্যামের উপপাদ্য প্রয়োগ করবো। এই ত্রিভুজটাতে যদি আমরা ল্যামের উপপাদ্য প্রয়োগ করি আমরা কী পাবো, খুব মন দিয়ে দেখো প্রথমেই আমরা বলবো এই বাহুটার দৈর্ঘ্য এ, তাহলে আমি লিখব এ, আর এ বাহুর উল্টো দিকের কোণ হলো বিটা, এ ডিভাইডেড বাই সাইন বিটা
ইকুয়াল টু, আমরা এবার এই বাহুটার দিকে তাকাবো, ল্যামিন উপপাদ্য প্রয়োগ করছি, বি এই বাহুটার দৈর্ঘ্য বি এবং তার উল্টো দিকে কোণ হচ্ছে আলফা। এটা কেন আলফা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা সমান্তরাল আর এদের ছেদক হচ্ছে এটা, তার মানে এটা আলফা হলে এটাও আলফা হবে একান্ত কোণের সূত্র অনুসারে। তাহলে আমরা বলতে পারি বি বাহুর উল্টো দিকের কোণ আলফা, দেন উই হ্যাভ বি ডিভাইডেড বাই সাইন আলফা। নেক্সট তৃতীয় বাহু হচ্ছে এটা চার এবং আর এর উল্টো দিকের কোণ, আর এর উল্টো দিকের কোণ হলো এই কোণটা, এই কোণটাকে তুমি নিশ্চয়ই বলবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, কারণ আমরা জানি এই কোণটা হচ্ছে আলফা প্লাস বিটা। এই কোণটা যদি আলফা প্লাস বিটা হয়ে থাকে তাহলে এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো দেখো আর ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এবার এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো, এগিয়ে নিয়ে যাবো ঠিক এইভাবে, এ সাইন বিটা ইকুয়াল টু বি সাইন আলফা ইকুয়াল টু আর, এখানে আমরা কি লিখবো সাইন আলফা প্লাস বিটা। তো দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা সমান সাইন আলফা প্লাস বিটা, কেন, কারণ আমরা আমাদের এই যে প্রথম এই যে নিয়মটা সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, এটা আমরা অ্যাপ্লাই করেছি। এবার এখন আমাদের লক্ষ্য কি, এখন আমাদের লক্ষ্য এ এবং বি এর মান বার করা আর এবং সাইন বিটার সাহায্যে। এখন তাহলে আমরা যদি দেখো লিখি এ সাইন বিটা সমান আর সাইন আলফা প্লাস বিটা, দেন উই হ্যাভ এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হবে দেখো আর ভেক্টরটার ভ্যালু, আর আর এর সাথে আমরা কি গুণ করব, আর এর সাথে সাইন বিটা গুণ করব, সাইন বিটা আর এখানে কি চলে আসবে সাইন আলফা প্লাস বিটা। কেন হলো, কি জন্য হলো নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো এ সাইন বিটা সমান আর সাইন আলফা প্লাস বিটা করেছি, তাহলে সাইন বিটাটা যদি আমি এর সাথে গুণ করে দিই তাহলে এর মান কত, আর আর ভেক্টরটার মান এবং সাইন বিটা সাইন আলফা প্লাস বিটা। ঠিক একইভাবে তুমি যদি এইটার সাথে এটাকে ইকুয়াল করে দাও তাহলে কি পাবো, তাহলে আমরা বি এর মান পেয়ে যাবো, বি এর মান দেখো কি আসবে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। কেন কি জন্যে নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার আমাদের টাস্কটা কি ছিল, আমাদের টাস্ক তো এটাই ছিল যে আর ভেক্টর আমার জানা আছে, আর ভেক্টরের দুটো উপাংশ একটা এ আর একটা হচ্ছে বি, যারা যথাক্রমে আলফা এবং বিটা কোণ করে রয়েছে আর ভেক্টরের সাহায্যে। তাহলে সেই আর ভেক্টরের সাহায্যে আমরা এ উপাংশ এবং বি উপাংশের মান নির্ণয় করতে চাই। দেখো আমরা কিন্তু সেই টাস্কটা কমপ্লিট করেছি, এর মান কি হচ্ছে, এর মান হচ্ছে আর ইনটু সাইন বিটা, সাইন বিটা দেখো, অথচ এ ভেক্টরটা আর এর সাথে আলফা কোণ করে আছে, এই কোণটা কিন্তু আমরা এখানে লিখিনি, বরঞ্চ উল্টো দিকের কোণটা আমাদের এখানে লিখতে হয়েছে, দেন সাইন আলফা প্লাস বিটা অর্থাৎ টোটাল এই কোণটা। ঠিক একইভাবে আমরা যখন বি ভেক্টরটার বা বি উপাংশের মান জানতে চেয়েছি তখন আর ভেক্টরটার মান আর তার সাথে দেখো বিটা কোণটা কিন্তু আসেনি, বিটা কোণ হচ্ছে আর এবং বি এর মধ্যে, কিন্তু তার উল্টো দিকের উপাংশটা আলফা কোণ করে রয়েছে, সেই আলফাটা কিন্তু এখানে বসেছে আর এখানে হচ্ছে টোটাল কোণ। তাহলে আমরা কিন্তু সহজেই উপাংশ বিভাজন করে নিতে পারলাম, অর্থাৎ আমরা পুরো বিষয়টা তোমরা যদি নোট করতে চাও নোট করো, নোট করলে যেটা আমরা পাচ্ছি, আমরা কী পাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ রেজাল্টে আমরা এসে গেলাম, খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট, খুব মনোযোগ করবে। আমি আগেও বলেছি তোমরা যতদিন ফিজিক্স রিলেটেড কোনো বিষয় পড়বে তোমাদের কিন্তু উপাংশ বিভাজন কাজে লাগবে, এই উপাংশ বিভাজনকে আমরা একটা স্পেশাল ওয়েতে নিয়ে যাব, স্পেশাল দিকে নিয়ে যাব, সেটা কিন্তু আরও বেশি কাজে লাগবে। তো আপাতত তোমরা যেটা শিখে ফেললে, দেখো আমাদের কাছে যদি একটা আর ভেক্টর থাকে এবং আর ভেক্টরের দুটো উপাংশ, একটা আর ভেক্টর আছে, আর ভেক্টরের দুটো উপাংশ, একটা হচ্ছে এ উপাংশ যে ওর সাথে কত কোণ করে আছে, আলফা কোণ করে আছে, আর একটা উপাংশ ধরো বি ভেক্টর যে ওর সাথে কত কোণ করে আছে, বিটা কোণ করে আছে, দেন এ ভেক্টরটার ভ্যালু কী হবে, ভ্যালু অফ এ ভেক্টর অলওয়েজ বি আর। এবার তোমাকে উল্টো দিকের কোণটা নিতে হবে, এর মান যদি আমি নির্ণয় করতে চাই আর ইনটু সাইন বিটা, আর এখানে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। অপরদিকে বি ভেক্টরটার মান কত হবে, দেখো বি ভেক্টরটার মান হবে আর, বি ভেক্টরটার উল্টো দিকের উপাংশ যে কোণ করে আছে সেই কোণটা আমরা নেব সাইন আলফা আর সাইন আলফা প্লাস বিটা। খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, আশা করবো কীভাবে এসেছে, কেন আমরা এইভাবে লিখছি পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা বুঝতে পেরেছো। কারো যদি প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্টে আমরা জানাও, আমাকে জানাবে। তো আমি
এইটাকে আরেকটা স্পেশাল দিকে নিয়ে যাব, একটা স্পেশাল ঘটনার দিকে নিয়ে যাব। সেই স্পেশাল ঘটনা খুব খুব ইম্পর্টেন্ট, তাই তোমরা খুব মনোযোগ করে দেখো। আমরা স্পেশাল যে কথা তোমাদের এখন বলবো, স্পেশাল যে বিষয় আমরা বলবো, এখানে দেখো, এখানে আলফা, এখানে হচ্ছে বিটা। এখন আমরা বলছি, মনে করো একটা স্পেশাল ঘটনা ঘটছে, আলফা প্লাস বিটার যোগফল সমান 90 ডিগ্রি, অর্থাৎ আর এর যে উপাংশগুলো, আর ভেক্টর তার যে উপাংশগুলো, তারা পরস্পর লম্বভাবে অবস্থান করছে, লম্বভাবে অবস্থান করছে। এটা হলো আর ভেক্টর, এর এই দিক বরাবর উপাংশ এ ভেক্টর, এই দিক বরাবর উপাংশ বি ভেক্টর, এ ভেক্টর এর সাথে আলফা কোণ করে আছে, বি ভেক্টর এর সাথে বিটা কোণ করে আছে, এমনভাবে যাতে করে কিনা আলফা প্লাস বিটার মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ উপাংশ দুটো পরস্পরের ওপর লম্ব। তখন কিন্তু স্পেশাল ঘটনা ঘটবে। কী স্পেশাল ঘটনা ঘটবে খুব মনোযোগ করে দেখবে। দেখো আমরা যদি এই ফর্মুলা এখানে ইউজ করি, তাহলে আমরা এর মান সম্পর্কে কী বলবো? এর মান নিশ্চয়ই তুমি বলবে আর, আর কি উল্টো দিকের কোণটা, তার মানে আমি এখানে বসাবো সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। কিন্তু মনে রাখবে, এখানে এখানে মনে রাখবে আলফা প্লাস বিটা কিন্তু এখানে স্পেশাল। আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে, যোগ করলে কত পাওয়া যাবে? যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি পাওয়া যাবে। দেন সাইন 90 ডিগ্রির মান যেহেতু 1, সাইন 90 ডিগ্রির মান 1, তোমরা জানো সাইন আলফা প্লাস বিটা মান হচ্ছে সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে এর মান কী হবে? এর মান হবে, তোমার নিশ্চয়ই বলবে আর সাইন বিটা, আর সাইন বিটা। দেখো এর মান যখন উপাংশ দুটো পরস্পরের উপর লম্ব থাকবে, তখন আমরা যদি এর মান নির্ণয় করতে চাইছি, তাহলে কি হবে? আর এর আর ভেক্টরটা, এটা আর ভেক্টর, তার মানটা বসবে, আর তার উল্টো দিকের কোণের সাইন, উল্টো দিকের কোণ কি রয়েছে? বি বি বিটা কোণ করে রয়েছে, তাহলে সাইন বিটা বসেছে। এটা খেয়াল রাখবে। ঠিক একইভাবে আমরা যদি এখন বি ভেক্টরটার মান নির্ণয় করতে চাই এবং ওই ফর্মুলা অ্যাপ্লাই করি, আমরা বলবো আর, এবার এখানে আমাকে কি বসাতে হয়? সাইন আলফা বসাতে হয়, আর এখানে সাইন আলফা প্লাস বিটা। কিন্তু এখানে তো তোমরা বুঝেই পারছো আলফা প্লাস বিটা হলো স্পেশাল। কি স্পেশালিটি রয়েছে আলফা প্লাস বিটা? আলফা প্লাস বিটার মান হলো 90 ডিগ্রি, আলফা প্লাস বিটার যোগফল হলো 90 ডিগ্রি, তাই যোগফল 90 ডিগ্রি হওয়ার কারণে এখানে জোমান বসবে, দেন তোমার বিটার ভ্যালু হবে আর সাইন আলফা। তো দেখো ভালো করে ফলো করো, আর ভেক্টর, আর ভেক্টরের পরস্পর লম্ব দুটো উপাংশ রয়েছে, যারা যথাক্রমে আলফা এবং বিটা কোণ করে রয়েছে আর ভেক্টরের সাথে, এমনভাবে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, তাহলে এ ভেক্টরটার মান কত হবে? এ ভেক্টরটার মান ঠিক হবে আর ভেক্টরের মান, আর ভেক্টরের মান আর এই কোণটার উল্টো দিকের সাইন। ঠিক একইভাবে বি ভেক্টরটার মান সেক্ষেত্রে কী হবে? বি ভেক্টরটার মান হবে আর ভেক্টরটার মান আর উল্টো দিকের কোণের সাইন। এইভাবে আমরা বলেছি। এবার দেখো এটাকে আমরা আরও স্পেশাল দিকে নিয়ে যাব। আমরা পূরক কোণের ফর্মুলা, তোমরা যে পড়ে এসেছো ক্লাস টেনে, আমরা এখানে পূরক কোণের ফর্মুলা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? দেখো আর এখানে সাইন বিটা, বিটা মে বি রিটেন অ্যাস, তোমরা বুঝতেই পারছো এখান থেকে আমরা কি বলতে পারি, বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। তো আমরা যদি এখন লিখি 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা যদি আমরা লিখি, তাহলে বিটার বদলে লিখলাম 90 ডিগ্রি মাইনাস আলফা। কেন লিখেছি নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে কী হবে? পূরক কোণের ফর্মুলা প্রয়োগ করে কিন্তু এটা হয়ে যাবে আর কস আলফা, আর কস আলফা। অর্থাৎ অর্থাৎ খুব মনোযোগ করে দেখো, এই যে এ ভেক্টরটার মান কত হবে? এ ভেক্টরটার মান, এ ভেক্টরটার মান আমরা যদি আলফা কোণের রেসপেক্টে বলতে চাই, তাহলে আমরা কি বলবো? এ ভেক্টরটার মান হবে আর কস আলফা। আর কি আর হলো? এই যে এই ভেক্টরটা যার উপাংশ আমরা নির্ণয় করছি, আলফা কি? আলফা হচ্ছে আমরা সেই দিকের উপাংশ নির্ণয় করছি যে দিকে আলফা কোণ করে রয়েছে মূল ভেক্টরটার সাথে। মান কত হবে? আর কস আলফা। কোথা থেকে এসেছে নিশ্চয়ই বুঝতে পেরেছ? অপর দিকে এই আলফা কোণের রেসপেক্টে যদি আমরা বি এর ভ্যালু নির্ণয় করতে চাই, তো দেখো আলফা কোণের রেসপেক্টে বি এর ভ্যালু কি এসেছে? বি এর ভ্যালু এসেছে, বি এর ভ্যালু, ভ্যালু অফ বি, বি যেখানে এখানে অবস্থান করছে, আলফা এখানে অবস্থান করছে, এর ভ্যালু কত এসেছে? আর সাইন আলফা, আর সাইন আলফা। এ ভেক্টরটার মান এই আলফা কোণের রেসপেক্টে কত হলো? আর কস আলফা।
আর বি ভেক্টরটা মানে এই আলফা কোণের রেসপেক্টে কত হলো আর সাইন আলফা, যখন কিনা এ এবং বি উপাংশ পরস্পরের উপর কীভাবে অবস্থান করছে, পরস্পরের উপর লম্বভাবে অবস্থান করছে। তো তোমরা এটাকে আরও মনোযোগ করে দেখতে পারো, আরও যদি আমরা মনোযোগ করে দেখি তো তোমরা আশা করবে এই দিকটা নোট করতে পেরেছো। তো এটা কি হয়েছে, এটা হয়েছে কেন হয়েছে আর সাইন বিটা সমান কেন আমরা আলফার সাহায্যে লিখতে গেলে কি করলাম, নিশ্চয়ই ফলো করেছো, আর সাইন এখানে আমরা করেছি কি 90 ডিগ্রি মাইনাস আলফা ওয়াই, কারণ হচ্ছে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, দেন বিটা মেবি লিটেন 90 ডিগ্রি মাইনাস আলফা, আর দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা সমান তো আর কস আলফা, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এর ভ্যালু হলো আর কস আলফা আর বি এর ভ্যালু হলো আর সাইন আলফা। এখন এখন কেউ এটাকে অন্যভাবেও লিখতে পারে, একটু ভালো করে বুঝে দেখবে আমরা কীভাবে লিখতে পারি। আমরা ধরো বিটা কোণের রেসপেক্টে, বিটা কোণের রেসপেক্টে বি এর মান এবং এর মান নির্ণয় করতে চাই। তো দেখো বিটা কোণের রেসপেক্টে এর মান নির্ণয় করতে চাই, অলরেডি এর মান কিন্তু বিটা কোণের রেসপেক্টে নির্ণয় হয়ে গেছে, আমি ঠিক এই কথা বলছি তোমাদের, দেখো মনোযোগ করবে আমি যেটা বলতে চাইছি। দেখো আমার কাছে এই বরাবর তো এ ভেক্টর রয়েছে, এই বরাবর রয়েছে আর ভেক্টর, এই বরাবর লম্ব তার সাথে বি ভেক্টর রয়েছে, বি ভেক্টর এর সাথে বিটা কোণ করে রয়েছে, এ ভেক্টর এর সাথে আলফা কোণ করে রয়েছে। এখন আমরা এই বি ভেক্টরের মান নির্ণয় করতে চাই ইন রেসপেক্ট অফ বিটা, তাহলে আমরা কি করব এবং এ ভেক্টরটার মান নির্ণয় করতে চাই ইন রেসপেক্ট অফ বিটা। তো দেখো অলরেডি এ ভেক্টরের মান নির্ণয় হয়ে গেছে কত, আর সাইন বিটা, তাহলে এ ভেক্টরটার মান ইন রেসপেক্ট অফ বিটা কোণ আমি বলবো আর সাইন বিটা, কেন নিশ্চয়ই বুঝতে পারো। অপরদিকে বি ভেক্টরটার মান আমাদের কাছে কি আছে, দেখো আমাদের বি ভেক্টরটার মান আছে আর সাইন আলফা, তাহলে এখানে থেকে যদি আমরা এগিয়ে যাই আলফা মে বি রিটেন অ্যাজ 90 ডিগ্রি মাইনাস বিটা, কেন, কারণ আলফা প্লাস বিটার মান 90 ডিগ্রি, তাহলে আলফার মান তো আমরা লিখতেই পারি, আলফার মান আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা, দেন বি এর ভ্যালু কত আর আর কস বিটা, এখানে আমরা পুরো কোণের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। অর্থাৎ আমরা খুব গুরুত্বপূর্ণ, তোমরা নোট করো, খুব গুরুত্বপূর্ণ রেজাল্টে আমরা কিন্তু পৌঁছে গেছি, খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট, এমন গুরুত্বপূর্ণ রেজাল্ট তোমরা যতদিন ফিজিক্স পড়ছো, যতদিন ফিজিক্স রিলেটেড কোনো বিষয় পড়ছো কাজে লাগছে। কি তোমরা যদি নোট করে ফেলো, আমি তোমাদের সময় দিচ্ছি, নোট করে নাও, নোট করার পর আমি মুছে ফেলছি এবং সাথে তোমাদের একটা ইনফরমেশান দিচ্ছি, যারা কিন্তু এই উপাংশ বিভাজন প্রথম দেখছো, আমি কিন্তু ভেক্টর তোমাদের যে ক্লাস ইলেভেনের রয়েছে পুরো একেবারে প্রথম থেকে তোমাদের বেসিক কনসেপ্ট ডেভেলপ করার চেষ্টা করছি, যারা সেগুলো দেখোনি তাদের আমি বলবো এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক পাচ্ছ, সেখান থেকে পরপর করে দেখে আসো। আর আমরা কী শিখে ফেললাম, তোমাদের নোট করা হয়ে গেছে আশা রেখে আমি মুছলাম, মুছে আমি তোমাদের দেখো আমরা কী শিখে ফেললাম, আমরা শিখে ফেললাম একটা ভেক্টর রয়েছে আর ভেক্টর, তার দুটো লম্ব উপাংশ রয়েছে, লম্ব উপাংশ দুটোর নাম আমরা দিলাম যথাক্রমে, ধরো এদিক বরাবর এ এবং এদিক বরাবর বি, এবং এ ভেক্টরটা আলফা কোণ করে রয়েছে, লম্ব উপাংশ এ এবং বি পরস্পর লম্ব, তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে আর কস আলফা, আর বি এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু হবে আর সাইন আলফা, অর্থাৎ আর ভেক্টরের এই দিক বরাবর উপাংশ হলো আর কস আলফা এবং এই দিক বড় বড় উপাংশ হলো আর সাইন আলফা, এই কোণের রেসপেক্টে আমরা নির্ণয় করতে শিখে গেলাম, খুব ইম্পর্টেন্ট। আমরা ভেক্টরের উপাংশের সাহায্যে যোগ শিখবো পরবর্তী যে আমরা ক্লাস, পরবর্তী ক্লাসে ভেক্টরের উপাংশ বিভাজনের সাহায্যে আমরা কীভাবে দুই বা তার বেশি ভেক্টরকে যোগ করতে হয় সেটা তোমাদের শেখাবো। তো আমরা ভেক্টরের যোগ করতে অলরেডি শিখেছি ত্রিভুজ এবং সমান্তরিক সূত্র দিয়ে, নেক্সট ক্লাসে আমি তোমাদের শেখাবো এই যে আমরা ভেক্টরকে উপাংশ বিভাজন, লম্ব উপাংশ বিভাজন করতে শিখলাম, এই লম্ব উপাংশ বিভাজনের মাধ্যমে কীভাবে দুই বা ততোধিক ভেক্টরকে যোগ করা যায়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আজকের পর্ব এখানে শেষ করলাম, নেক্সট পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আরও একবার তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম।